পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমরা এরকম গৌরীর মতো একজন সৎ নির্ভীক সাহসী প্রার্থীকে বহু খুঁজেছি। গৌরী সেই অর্থে একেবারে যথার্থ সমাজসেবী। রবিন চলো যাই এখান থেকে, চলো চলো যাই। এভাবে চোরের মতো মুখ লুকিয়ে পালিয়ে যাচ্ছেন শৈলমা? অবশ্য যারা অন্যায় করে তারা এভাবেই পালায়। এসব কি করছো কি তুমি গৌরী? এত সাহস তোমার, তুমি আমাকে আটকাচ্ছো? তুমি জানো না আমি কি করতে পারি? বেশি সাহস দেখানোর চেষ্টা করো না, তার ফল কিন্তু ভালো হবে না। আপনি কি করতে পারেন আর কি করেছেন সেটা আমার খুব ভালো করে জানা আছে শৈলমা। সাংবাদিকদের কাছে মুখ খুললে আপনি বিপদে পড়তেন, তবে ভাববেন না আমি ভয় পেয়ে চুপ করে গেছি। বরং বলতে পারেন আমি আপনাকে শেষ সুযোগ দিচ্ছি, এরপরেও যদি এই অন্যায় কাজ করেন তাহলে আমি কিন্তু আর চুপ করে থাকবো না শৈলমা। সুতরাং খুব সাবধান। এত সাহস তোমার, তোমাকে আমি শেষ করে দেব। কি হয়েছে গৌরী দিদি, কোনো সমস্যা থাকলে বলো। না কোনো সমস্যা নেই, তোমরা যাও আমি আসছি, যাও। দেখলেন তো শৈলমা, আপনি শুধু আমাকে স্পর্শ করেছেন সেটা দেখি কত লোক ছুটে এলো। আমার গায়ে যদি একটা আঁচড়ও লাগে তাহলে এরা আপনাকে ফালা ফালা করে দেবে। সেই ভয় যদি থাকে তাহলে এই ভুল কাজ আর করবেন। আর একটা কথা মনে রাখবে, আমি ওদের পাশে আছি কারণ স্বয়ং মা আমাকে নির্দেশ দিয়েছেন। মনে রাখিস গৌরী, আমি তোর পাশে সব সময় থাকব যদি তুই মানুষের পাশে থাকিস। তাই আপনি হাজার চেষ্টা করলেও আমাকে মায়ের আদেশ পালন করা থেকে বিচ্যুত করতে পারবেন না শৈলমা। গৌরী কিন্তু বাজে কথা বলেনি, ওর পেছনে গোটা বস্তি আছে, ওকে হারানো তো সহজ হবে না। তুমি চলো এখন। গৌরী বাড়ি চলো। ডাক্তারবাবু কি আবার ডেকে গেল আমার ইলেকশনে দাঁড়ানো নিয়ে? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।